এদিকে বৃষ্টির বাধায় রিজার্ভ ডেতে গড়িয়েছে বাকি দুই ম্যাচ। মিরপুরে 21 ওভারের ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমিকে 89 রানে গুটিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর ফতুল্লায় রিজার্ভ ডেতে ক্রিকেট কোচিং স্কুল সিসিএস এর দেয়া 149 রানের টার্গেটে ব্যাট করবে টেবিলের শীর্ষ দল মোহামেডান। এদিকে মিরপুরে 21 ওভারে নামিয়ে আনা হয় প্রাইম ব্যাংক কলাবাগান একাডেমির ম্যাচ। এলোমেলো ব্যাটিংয়ে কলাবাগান একাডেমি অল আউট হয় মাত্র 89 রানে। সর্বোচ্চ 19 রান করেন মেহেদী মিরাজ। 29 রানের শেষ 6 উইকেট হারিয়েছে একাডেমি। তিনটি করে উইকেট নেন স্পিনার মনির আর পেসার আজিম। 90 রানের টার্গেটে রোববার ব্যাটিংয়ে নামবে কলাবাগান ক্রিকেট একাডেমি। বিকেএসপিতে প্রিমিয়ার ক্রিকেট লীগের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রাইম দলুসরকে 3 উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। এছাড়া প্রাইম ব্যাংক কলাবাগান এবং সিসিএস মোহামেডান ম্যাচের বাকি অংশ হবে আজ। বৃষ্টির কারণে 28 ওভার কমিয়ে আনা ম্যাচে আগে ব্যাট করে 7 উইকেটে 191 রান তোলে প্রাইম দলেশ্বর। 72 রান করেন নাসির হোসেন। জবাবে মোসাদ্দেকের অপরাজিত 57 আর সাকিবের 45 রানে 7 উইকেটে 194 রান তোলে আবাহনী। মিরপুরে 21 ওভারে কমিয়ে আনা খেলায় প্রাইম ব্যাংকের বিপক্ষে 89 রানেই অল আউট হয় কলাবাগান ক্রিকেট একাডেমি। ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে 25 ওভারে কমিয়ে আনা ম্যাচে 149 রানে গুটিয়ে যায় ক্রিকেট কোচিং স্কুল। জবাবে বিনা উইকেটে 13 রান তোলে মুশফিকুর রহমের দল। জয়ের জন্য 22 ওভার 4 বলে তাদের করতে হবে আরও 136 রান। আজ রিজার্ভ ডেতে ম্যাচের অবশিষ্ট খেলা অনুষ্ঠিত হবে। এবার খেলার খবর। বৃষ্টি বাধায় অমীমাংসিত রয়েছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের নবম রাউন্ডের কলাবাগান ক্রিকেট একাডেমি, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং মোহামেডান ও সিএস এর ম্যাচ। মিরপুরের হোম অফ ক্রিকেটে বৃষ্টি আইনে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় 21 ওভারে। টসেরে ব্যাটিংয়ে নেমে আজিম এবং মনির হোসেনের দাপুটে বোলিং এর সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কলাবাগান। মেহেদী হাসান মিরাজের সর্বোচ্চ 19 রানে ভর করে 89 রানে অল আউট হয় কলাবাগান একাডেমি। তিনটি করে উইকেট নেন আজিম এবং মনির। রিজার্ভ ডেতে রোববার কলাবাগানের বিপক্ষে 90 রানের টার্গেটে ব্যাটিংয়ে নামবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এদিকে ফতুল্লায় বৃষ্টি বিঘ্নিত 25 ওভারের ম্যাচে ক্রিকেট কোচিং স্কুল সিসিএস এর দেয়া 149 রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে মোহামেডান। স্কোরবোর্ডে বিনা উইকেটে 13 রান যোগ করতেই বৃষ্টি বাধায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। রোববার রিজার্ভ ডেতে ম্যাচের বাকি অংশের জন্য মাঠে নামবে মোহামেডান ও সিসিএস। এবারে ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। প্রাইম দলেশ্বরকে 3 উইকেটে হারিয়েছে আকাশী নীলরা। 192 রানের টার্গেট 7 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। আইপিএল থেকে ফিরেই আবাহনীর হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান। আবাহনীর জয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব। 6 ওভারে 31 রানে 1 উইকেট পেলেও ব্যাট হাতে 45 রানে দারুণ ইনিংস খেলেন এই অলরাউন্ডার। বৃষ্টির কারণে ম্যাচ হয় 28 ওভারের। টস হেরে ব্যাট করতে নেমে নাসির হোসেনের হাফ সেঞ্চুরিতে 191 রানের চ্যালেঞ্জিং টোটাল পায় প্রাইম দলেশ্বর। 72 রান করেন নাসির। জবাবে মোসাদ্দেক হোসেন ও সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্সে শেষ বলে রোমাঞ্চকর জয় পায় আবাহনী। 57 রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। এদিকে মিরপুরে কলাবাগান ও প্রাইম ব্যাংক এবং ফতুল্লায় ক্রিকেট কোচিং স্কুল ও মোহামেডানের ম্যাচ রিজার্ভ ডেতে গড়িয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খবর। আবাহনীর জয়ে বাধা হতে পারেনি বৃষ্টি। সাভারে বৃষ্টি আইনে প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাবকে 3 উইকেটে হারিয়েছে তারা। তবে অসম্পূর্ণ থেকে গেছে মিরপুর ও ফতুল্লার ম্যাচ। ডাকওয়ার্থলুইস পদ্ধতিতে 21 ওভারের ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমির দেয়া 90 রানের টার্গেটে রোববার রিজার্ভ ডেতে ব্যাট করবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এদিকে ফতুল্লায় 25 ওভারের ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলের দেয়া 150 রানের টার্গেটে ব্যাট করতে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিকে মিরপুরে সকাল থেকে বৃষ্টির কারণে দুপুর 2টায় মাঠে গড়ায় কলাবাগান ক্রিকেট একাডেমি ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নবম রাউন্ডের ম্যাচ। তাই ওভার কমিয়ে আনা হয় 21-এ, যেখানে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে কলাবাগান সিএ। কিন্তু শুরুটা ভালো হয়নি কলাবাগান সি এর। দলীয় 39 রানে আরাফাত সাকসেনা, মাহমুদুল হাসান ও ইরফানের উইকেট হারায় তারা। এরপর মোহামেডানের আজিম ও মনিরের বোলিং তাণ্ডবে একে একে উইকেটের পতন ঘটে কলাবাগান ক্রিকেট একাডেমির। মিরাজের 19 রান ছাড়া বলার মতো আর কেউ তেমন স্কোরবোর্ডে রান যোগ করতে না পারায় মাত্র 89 রানেই গুটিয়ে যায় কলাবাগান সিএ। রোববার রিজার্ভ ডেতে 90 রানের টার্গেটে ব্যাট করবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফারজানা মুমু, সময় সংবাদ।